হ্যালো গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ, দ্য বিন্দাস কাপল 2.0। তো কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, তোমাদের দোয়ার ভালোবাসা আলহামদুলিল্লাহ আমরাও খুব 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 ভালো আছি। আর এখন একটু বেশি ভালো আছি কারণ আজকে ফাইনালি আমার সেই প্ল্যান্টসগুলো আজকে লাগানো হবে, কারণ এখন দু তিন দিন থেকে আবার মানে রৌদ্র হচ্ছে, মানে দিনটা একটু বেটার, মানে দুদিন থেকে একটু রৌদ্র ফুদ্র উঠছে। তো আজকে ভাবছি যে আজকে গাছগুলো লাগাবো, কারণ আজকে দিনটা বেশ ভালোই ঝরঝরে। তো ওদিকটায় আমার ভাত হয়ে গেছে, ডালও সেদ্ধ করা হয়ে গেছে, আর আজকে করবো ডিমের কারি। অনেকদিন থেকে ডিম কারি খেতে ইচ্ছে করছিলো, মাংস বলছে যে ডিম কারি বানাও, তো আজকে সেই জন্য ডিম কারি বানাবো। কিন্তু ডিম কারিটা কীরকম বানাচ্ছি সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। এইভাবে গরম তেলের মধ্যে না যদি তোমরা ডিমটা, তো তেলটা না অনেক ছড়িয়ে ছিটিয়ে যায়, পুড়ে যায় অনেক সময়, আমার তো অনেক পুড়ে যায়, তাই না তোমাদের পড়ে কিনা? তো সেই জন্য আমি একটু লবণ হলুদ মাখিয়ে তারপর ডিমটাকে তেলের মধ্যে দিয়েছি। তো চলো এদিকটা আমি রান্না বান্না করে তোমাদেরকে এখন দেখাই দানিশ কী করছে। এই দেখো দানিশ বসে গেছে আমার সেই সংসার দিয়ে। তো এখানটা কাপড় চোপড় মেলে দিয়েছি, দেখো না কাপড় চোপড় কিছু শোকাচ্ছে না, কিছুই না। তো আজকে একটু দিনটা ভালো পরিষ্কার আছে, রৌদ্র ফুদ্র উঠেছে, তো দেখো দানিশ কী করছে। আর আজকে আমি খুব একটা ওর হেল্প করতে পারবো না, কারণ আমাকে রান্নাবান্না করতে হবে দুটো থেকে যেহেতু ডিউটি। তো দেখি কতটা হেল্প করতে পারি, নাহলে তো নিজে একাই করে নেবে, আমার দরকার পড়বে না ওর। চর্বি মেলানো করে গাইয়ে গাছ ফাছ লাগিয়ে দিয়েছে, এখনও পরিষ্কার করতে পারিনি, একটু মানে ফোন চলে এসছে বলে ফোনে কথা বলি। তো কথা বলে ততক্ষণে আমার রান্নাগুলো হয়ে যাবে, তাড়াতাড়ি কমপ্লিট করে দিই, কারণ বললাম তো তোমাদেরকে দুটো থেকে ডিউটি আছে। তো এই দেখো ডিমের কারিটা আমি যেটা বানাচ্ছি সেটা তোমাদেরকে একটু শেয়ার করে দিই, কারণ আমি যেভাবে বানাই। তো এই দেখো দিয়েছি তেলের মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন আর দিয়েছি তেজপাতা, ব্যাস। আর গরম মশলা এখানটায় আমি দেবো না, কারণ গরম মশলা আমি টেস্ট করে দিই, তো সেটাই দেবো। সেই জন্য এখানটায় গোটা গরম মশলা দিব না, বেশি গরম মশলা দিলে মুখে লাগে খুব একটা ভালো লাগে। তো এই দেখতেই পাচ্ছ এখানটা পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়েছে। আর এই দেখো গরম মশলা আগে থেকে আমি তোমাদেরকে বলো না টেস্ট করে রেখেছিলাম, সেই জন্য ওটাই দেবো, সেই জন্য আমি গোটা গরম মশলা দিয়ে করবো। তো চলো মশলাটাকে কষানো হয়ে গেছে, একটু সামান্য জল দিয়ে দিই, দিয়ে মশলাটাকে কষে নেবো, তারপরে ডিমগুলো দিয়ে দেবো, যেরকম নর্মালি ডিমের কারি হয় সেরকমই। তো আমারটা আমি যেভাবে বানাই একটু শেয়ার করলাম, কারণ আমি তোমাদেরকে বলেছি এর আগেও যে আমাকে রান্নার ভিডিও দেখতে বেশ ভালোই লাগে, এক একজনের রান্নার টেকনিকগুলো এক এক রকম থাকে, তো আমাকে বেশ ভালো লাগে রান্না বান্না দেখতে। তো এই দেখো তোমাদের সাথে কথা বলতে এখানটায় আমার ডিমের কারির একদম গ্রেভিটা ভালো করে কষানো হয়ে গেছে, এখন ডিমগুলো দিয়ে দেবো। আর হ্যাঁ, আজকে তোমাদেরকে একটা কথা অবশ্যই আমি বলবো, কারণ আমি অনেক অনেক সময় আমি দেখেছি আমি সেলের টাইমে না আমি জিনিসপত্র কিনি, তো তোমাদেরকে আমি ঠিকঠাক টাইমটা বলতে পারি না, কারণ আমি কখন কী জিনিস অর্ডার করে দিই সেটা তোমাদের সাথে শেয়ার করা হয় না। তো সেই জন্য আজকে তোমাদের সাথে শেয়ার করে দিই যে এখন সব জায়গায় কম বেশি তোমরা সবাই জানো, কিন্তু যারা জানো না তাদের জন্যই বলছি, এখন সব জায়গায় অফার চলছে। আর ফ্লিপকার্টে তো অসাধারণ, মানে সব থেকে মানে সেরা সেল চলে এই টাইমে, বিগ বিলিয়ন সেল চলছে ফ্লিপকার্টে। তোমাদের কারো যদি ফোন না থাকে, এসি টিভি ফ্রিজ ইভেন কি স্কিন কেয়ার হেয়ার কেয়ার, তোমার ঘরের যাবতীয় জিনিস লাগে, এভরিথিং সব কিছু সব জায়গায় প্রচুর সেল চলছে, পার্পেল নাইকা মিন্ত্রা ফ্লিপকার্ট অ্যামাজন সব জায়গায়। তো তোমরা চাইলে এখন র‍্যাপ করতে পারো, জিনিসগুলো খুব ভালো ডিসকাউন্ট আছে। আমি তো অনেক কিছু অর্ডার করে ফেলেছি যেগুলো আস্তে আস্তে আসবে, তোমাদের সাথে শেয়ার করবো যে আমি কত কিছু অর্ডার করেছি। তো চলো তোমাদেরকে শেয়ার করে দিলাম, তো চাইলে এখন তোমরা ফটাফট অর্ডার করতে পারো, এখন যত কিছু ঘরে তোমাদের প্রয়োজন সব কিছু অর্ডার করে এখনই কিনে নাও, কারণ এই সেল বছরে একবারই আসে, সব থেকে বিগেস্ট সেল চলে এই টাইমে। তো যাদের যা কিছু নেওয়া নিয়ে নাও ফটফট করে, আর এই সেল চলবে আই থিঙ্ক 3 বা 4 তারিখ পর্যন্ত অক্টোবরে। তো এই কয়েকদিন মাত্র টাইম আছে, যা কিছু নেওয়া নিয়ে নাও তোমরা। তো এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ডিমের কারিও হয়ে গেছে, আর আমি আজকে রান্না করব লাউ দিয়ে। একটু লাউটা না একটু শক্ত ছিল, তো সেই জন্য ওটাকে প্রেশার কুকারে আলু দিয়ে সেদ্ধ করে নিয়েছি, তারপরে
লাউ ডালের, সরি ডাল তো না, লাউ দিয়ে আলু দিয়ে একটা ভেজি টাইপের একটা কারি বানাবো। আর এখানটায় আমি ডিমটাকে ভেজে নিয়েছি, আর ভেজে একটা ডিম বেশি সেদ্ধ হয়ে গেছে তো ওই ডিমটা দেবো না, বাকি এভাবে কেটে। আর চাইলে তোমরা ডিমটাকে না এভাবে হাফ কেটেও তেলে ফ্রাই করে এভাবে গ্রেভির মধ্যে দিতে পারো, কিন্তু আমি দিলাম না, কারণ যদি ভেঙে টেঙে যায় তো সেই জন্য আমি এভাবে মানে একটু ফ্রাই করে ডিমটাকে তারপরে এভাবে আমি কেটে গ্রেভির মধ্যে দিয়ে দিলাম। আর এটাকে দেবো না, কারণ এটা অলমোস্ট মানে শেষ অবস্থা, এটাকে দিলে পরে আর পাওয়া যাবে না খুঁজে, তো ওটাকে থাকোটাকে আর দেবো না। তো এই দেখো আমার ডিমার কারি আমি এভাবে বানাই, তোমাদের সাথে শেয়ার করলাম। আর বানাবো তোমাদেরকে তো বললামই লাউ, আর লাউটা যেহেতু শক্ত ছিল তো একটু প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছিলাম লবণ হলুদ দিয়ে, আর ওটাতে আলুও দেবো। তো আলু আর লাউ দিয়ে, ডাল দেবো না আজকে, ডাল দিয়ে কোনো অন্য একদিন বানাবো, যখন কুচি হবে লাউ তখনই বানাবো ডাল দিয়ে, তো সেটাও কোনো দিন একদিন তোমাদের সাথে শেয়ার করবো, এরকমও বানায় খেতে বেশ টেস্টি হয়। তো এদিকটায় আমার ডিমের কারি অলমোস্ট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা এবার। আর হ্যাঁ, এটাতে আমি একটু চিনিয়ে দিয়েছি, কথার মাঝে কি জানি তোমরা নোটিস করেছো কি না, আমি একটুখানি চিনিয়ে দিয়েছি ডিমের কারির মধ্যে, একটু চিনিগুলো বেশ টেস্টি লাগে খেতে। আর ধনে পাতা দিয়ে দিলাম। তারপরে চলো এখন বাকি রান্নাবান্নাগুলো শেয়ার করি। আর তোমাদেরকে যেটা বললাম, সেল চলছে কিন্তু অসাধারণ, চাইলে কিন্তু তোমরা এই টাইমের সুযোগে সদ্ব্যবহার করো, সবাই ফটাফট যা কিছু নেওয়ার নিয়ে নিতে পারো। তিন বা আমি তোতলে যাচ্ছি দেখছো, তিন বা চার তারিখই পর্যন্ত মনে হয় ডেট আছে, তো সব কিছু নিয়ে নাও। তো চলো এখন করবো আমি লাউ আর কী যেন বলে আলু, ভুলেই যাই মাঝে মধ্যে আমি, তো ওটা কারি বানাবো। আর এখন দানেশের অবস্থাকে দেখি, দানেশ কদ্দুর কী করলো, এ দেখো অলমোস্ট অনেকটাও ক্লিন করে ফেলেছে, দেখতেই পাচ্ছ। আর আমার এখানটায় প্রয়োজন পড়েনি, আমি মাঝে মাঝে এসে শুধু একটু ভিডিও শ্যুট করে নিচ্ছিলাম ওর, তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করেছি। তো আমার একদম আমার খুবই আনন্দ লাগছে যে আজকে ফাইনালি আমি গাছগুলোকে মানে রিপটিং করতে পেরেছে দানিশ, আমি তো না দানিশ করেছে। আর এদিকটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো পুদিনার গাছটা দেখছো আমার, ওই তো পুদিনার পাতাগুলো কিনে নিয়েছিলাম, ওই ডান্ডাগুলো আমি এখানটায় পুঁতে দিয়েছিলাম, ট্রাই করছিলাম দেখি হয় কি না, তো সত্যি হয়ে গেছে, আর কত সুন্দর হয়েছে, হেলদি। আর অ্যালোভেরা গাছ তো বাদই দাও, একদম কী বলবো, আর জায়গা নেই মানে পুরো জায়গা কভার করে গেছে, এত মানে অ্যালোভেরা হয়েছে আমার। আর যদি দরকার পড়ে অবশ্যই আসো আমার বাড়ি থেকে নিয়ে যাও অ্যালোভেরা। আর এখানটা দেখছো তোমাদেরকে দেখালাম, ওই টাইম ফুলগুলো একটা হোয়াইট কালারের এসছে, আরেক দিন এসেছিলো মানে যেদিন নিয়েছিলাম তার পরের দিনই একটা না পিঙ্ক কালারের এসেছিলো, তার মানে আমি বুঝলাম আমি দুটো কালার আমি এত মানে এতদিনে আমি দেখে নিয়েছি, একটা পিঙ্ক আর একটা হোয়াইট, এই দুটো কালারে ছিল মানে ফুল হয়েছে, আর একটা নাকি অরেঞ্জ হবে, দেখি সেটা হয় কিনা। আর এই আমার মানি প্ল্যান্ট, বাড়িতে টাকা পয়সা আসুক বা না আসুক কিন্তু মানি প্ল্যান্টের গ্রোথ কিন্তু অসাধারণ, মানি প্ল্যান্ট বেড়েই চলেছে। তো যাই হোক, এই দেখো এভাবে সাইড করে রেখেছে, এখনও ভালো করে ক্লিন করে নিবে, আর ক্লিন ক্লিন করে তারপর তোমাদেরকে আবার পরে ফাইনালি দেখাবো। আর এখানটা আমি সেই যে লাউ আর আলু তরকারিটা করবো, তার জন্য আমি একটু দিয়ে দিলাম পাঁচফোড়ন আর কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি, আর দিয়ে দেবো একটু আদা বাটা বাস, আর তারপরে জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো, সরি জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো, ধনে গুঁড়ো হ্যাঁ ধনে গুঁড়োও দিয়ে দেবো একটু ভালো, হ্যাঁ তাহলে তোমরা দিতে পারো। তো এইভাবেই আমি বানিয়ে নেবো, তোমাদেরকে একবার আমি মনে করে দিই, যারা যারা লাইক দিতে ভুলে গেছো অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও, লাইক করতে কিন্তু একদমই ভুলবে না, তোমরা ভিডিও দেখে ভুলে যাচ্ছ, তো প্লিজ একটা লাইক করে দিও। আর আমার পারলে পরে ভিডিওগুলো একটু শেয়ার করো, কারণ ভিউজ প্রচুর ডাউন, তোমাদেরও হচ্ছে আমিও বুঝতে পারছি, তো কিছু করার নেই, এভাবে তো ভিডিও দিতেই হবে, ভিউজ আসুক বা না আসুক একদম তার ছেড়ে দিতে পারি না, যখন মাঠে নেমেছি তখন তো লড়াই করেই যেতে হবে তাই না। তো চলো অনেক কথা বলে ফেললাম, তো এখন দিয়ে দিলাম আমি এই যে আমার আদা রসুনের পেস্ট শেষ হয়ে গেছে, সেটাকে করতে হবে, কিন্তু আজকে টাইম নেই তো আজকে করবো না, পরে একদিন করে নেব। তো আমি এখানটায় যে এক্সট্রা আমি কিনে রাখি তোমাদেরকে বলছিলাম, তা অনেক কাজের জিনিস মানে আদা রসুনের পেস্ট যদি না থাকে মাঝে মধ্যে তো এইভাবে রাখতে পারো, তো কাজে লেগে যায় অনেক ভালো, তো একটা হেল্পফুল জিনিস, চাইলে তোমরা বাড়িতে রাখতে পারো। তো এই দেখো এখানটা আমি যে আলু আর লাউটা সেদ্ধ করেছিলাম, তো এবার দিয়ে দিলাম এর মধ্যে, আর দিয়ে এর মধ্যে গ্রেভি ট্রেভি মানে সরি গ্রেভি তো না, জল টল দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ এর মধ্যে অলরেডি তোমরা দেখতেই পাচ্ছ কতটা জল আছে, তা দিয়ে হয়ে যাবে। আর এমনিতে আমি যেহেতু প্রেশার কুকারে সেদ্ধ করে দুটো সিটি দিয়েছি, তাতেই একদম কী বলবো লাউ একদম সেদ্ধ হয়ে গেছে, আর এটাকে বেশি ঘাটাঘাটি করার কোনো প্রয়োজন নেই, নাড়া দেওয়ার প্রয়োজন নেই, কারণ বেশি নাড়াচাড়া করলে পরে এটা ভেঙে যাবে আলুগুলো আর লাউগুলো। তো চলো একটু জলটা কম হয়ে আসলে পরে এর মধ্যে আমি দিয়ে দিব গরম মশলার গুঁড়ো, তো তোমরাও গরম মশলা একটু গুঁড়ো দেবো, চাইলে পরে তোমরা একটু চিনিয়ে দিতে পারো, কিন্তু আমি চিনি দেবো না যেহেতু রুটি আর পরোটার সাথে তো খাচ্ছি না, তো সেই জন্য দেবো না, কারণ অলরেডি আমি ডিমের কারিতেও একটু চিনি দিয়েছি, সব কিছু যদি চিনি দিয়ে দিই তাহলে হয়ে গেছে কাজ, তাহলে আর খেতে হবে না, আমি নিজেই খেতে পারবো না, দানিশের কথা কী আর বলবো।
আর চলো এটা হয়ে যাক, তারপর তোমাদেরকে এখন একটু গ্রেভিটা কম হয়ে যাক, এখন ফাইনালি তোমাদেরকে দেখাবো ডিমের কারিটা। এই দেখো কেমন লাগছে ডিমের কারিটা, অবশ্যই তোমরা কিন্তু কমেন্টস করে জানিয়ে, চাইলে তোমরা এভাবেই ট্রাই করতে পারো, গোটা গোটা না রেখে এভাবে কেটে কেটেও যদি তোমরা করতে পারো তাহলে দেখতে বেশ ভালোই লাগে, তাই না? তো মাঝে মধ্যে এরকমই ট্রাই করো, একটু অন্যরকম, একই জিনিস কিন্তু একটু অন্যরকম। তো হয়ে গেছে ডিমের কারি, তোমাদেরকে দেখালাম। আর এখানটায় দেখতে পাচ্ছ আমার লাউ আর আলু পুরো গলে একদম সেদ্ধ, আর এখানটায় ডালটা, ডাল তো আগে সেদ্ধ করে রেখেছিলাম, তো ডালটাও ফোড়নে দিয়ে দিলাম। এবার চলো তোমাদেরকে ফাইনালি এখন ডাইনিংয়ে দেখাই আমার রান্নাবান্না সব কিছু, এমনি তো সব কিছু শেয়ার করেছি, তার একবার দেখিয়ে দিই। দানির এতে স্নান করতে ও আসুক, ও খেটেও বেরিয়ে যাক, তারপরে আমি স্নানে ঢুকবো, কারণ আবার আবার স্নানে যাবো তখন ওর বেরোনো টাইম হয়ে যাবে। তো খেটেই বেরিয়ে যাক, তারপরে আমাকে আর একটু বেলকানিটা ধুতে হবে, কারণ ও তো একটু ধুয়েছে, মানে ভালো করেই ধুয়েছে, কিন্তু তাও আরেকবার আমি একটু জল টল দিয়ে ভালো করে পরিষ্কার করে তারপরে আমি স্নানে যাব। তো ওকে বেরিয়ে যাওয়ার পরে তারপরে সব করবো, তারপরে আমি স্নান করব। তো চলো এখন তোমাদেরকে ফাইনালি আমি এখন বেলকানিটার লুকটা দেখাই, যে এত খাটাখাটনি যে করলো, তো সেটা তো তোমাদের সাথে তো শেয়ার করতে হবে। আর হ্যাঁ, তোমরা অবশ্যই কিন্তু অ্যাপ্রিসিয়েট করবে দানিশকে, যে হ্যাঁ তুমি খুব ভালো কাজ করেছো, সুন্দর কাজ করেছো, সুন্দর করে সাজিয়েছো, বুঝেছো? তাহলে ওটা তো কমেন্টস কিন্তু সবারই পড়ে, আর তোমরা যেহেতু বাংলায় কমেন্টস করো ও ঠিক না বুঝতে পারে না, সেই জন্য সেটাকে ইংলিশে ট্রান্সলেট করে তারপরে তোমাদের সবারই কমেন্টসগুলো পড়ে। আর ওর যখন কোনো পার্ট দেখে তোমরা যখন ওকে তারিফ করো বা ওর কোনো কিছু বলো যে না ভালো হয়েছে ভাই বা কিছু, তো ভীষণ খুশি হয়। তো তোমরা বেশি বেশি করে ওর মানে তারিফ করবে, যে হ্যাঁ সুন্দর হয়েছে, সুন্দর করে সাজিয়েছো পরিষ্কার করে। তো চলো অনেক কিছু বলে ফেললাম, জোকস অফ দ্য পার্ট। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানটা এন্ড করে দিই, কারণ ভিডিওটা অল আমি দেখতে পাচ্ছি অনেকটাই বড় হয়ে গেছে, এরপরে আর বেশি বড় করলে তোমরা কেউ দেখবে না, তোমাদের কাছে কারো কাছে টাইম নেই, যাই না, কেন একটু টাইম বের করো আমার জন্য, আমি 2-3 দিন পর পর ভিডিও পোস্ট করি, তো প্লিজ একটু টাইম বের করে একটু দেখবে, তোমাদের কাছে রিকোয়েস্ট। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানটা এন্ড করছি, এর পর শেয়ার করার মতো কিছুই নেই, তারপরে স্নান করবো, খাওয়া দাওয়া করবো, তারপরে একটু রেস্ট করবো, তা ওই সবার কী শেয়ার করবো, তাই না? আর আরেকবার তোমাদেরকে মনে করে দিয়ে সেল চলছে, চাইলে এখনই তোমরা গ্র্যাব করতে পারো, খুব কম দামে ভালো জিনিস পাবে। তো চলো আজকের মতো বাই, টাটা, টেক কেয়ার অল।